পাওয়ার গ্রিডের কাজের বিরুদ্ধে অভিযোগ তুলে বিক্ষোভে গ্রামবাসীরা চাঞ্চল্য এলাকায়। পাওয়ার গ্রিডের কাজের বিরুদ্ধে অভিযোগ তুলে বিক্ষোভে নামল গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির মাগুরমড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর আলতাগ্রাম এলাকায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে গ্রামবাসীদের ভয় দেখিয়ে কাজ করাচ্ছে পাওয়ার গ্রিডের কর্মকর্তারা বলে অভিযোগ গ্রামবাসীদের। জানা যায়, শুক্রবার ধূপগুড়ির গ্রাম পঞ্চায়েতের বারোগড়িয়া গ্রাম পঞ্চায়েতের খুনিয়ারভিটা এলাকায় এবং দক্ষিণ আলতাগ্রাম এলাকায় পাওয়ার গ্রিডের কাজ করা হয়। এদিন পাওয়ার গ্রিডের এই কাজ করার সময় ধূপগুড়ির পুলিশ সহ বিরাট পুলিশ বাহিনী ওই এলাকায় উপস্থিত ছিলেন। এদিন দক্ষিণ আলতাগ্রাম এলাকায় জমিদাতা কৃষকদের সাথে আলোচনায় বসে পাওয়ার গ্রিডের কর্মকর্তা সহ ধূপগুড়ির বিডিও শঙ্খদীপ দাস, ধূপগুড়ি থানার আইসি সঞ্জয় তুঙ্গা, পরবর্তীতে সেখানে কাজ শুরু হয়। কিন্তু ওই গ্রাম পঞ্চায়েতের উত্তর আলতাগ্রাম এলাকার কৃষকদের অভিযোগ, তাদের সাথে কোনোরকম আলোচনা ছাড়াই কাজ করা হচ্ছে। এমনকি পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে গ্রামবাসীদের ভয় দেখিয়ে কাজ করাচ্ছে পাওয়ার গ্রিডের কর্মকর্তারা। তোমার কি এই বিষয়ে জানাইছিল? জানাইছে, থানায় ডাকছে, আমরা বসিয়ে আলোচনা আইসির সাথে হয়েছিল। আইসি স্যার বলতেছে যে ঠিক আছে, হবে, আপনাদের দাবি কি মিটছে? এখন তো দাবি টাবি নাই, ওরা বলতেছে যে এখন আর এখানে কিছু নেই। আপনাদের কি চাওয়ার এখন আছে? আমাদের চাওয়ার যাক, এই বাস্তুমিটার উপর যে টাওয়ার বসছে, যত টাকা দেওয়ার কথা আমাদের টাওয়ার দেয় নেই, খালি 1,20,000 টাকা দিয়েছে। কত জমি নষ্ট হয়েছে? আপনি 5 বিঘা জমি নষ্ট হয়েছে। তার পরিবর্তে কি 1,00,000? হ্যাঁ, 4,00,000। এই যে আজকে এত পুলিশ দেখতে পাচ্ছি এখানে, এর আগে যখন কাজ করা ছিল তখনও কি এরকম ভাবে করা হয়েছিল? না, তখন তো আলোচনা ছিল, আমাদের টাকা দিয়ে এর আগেও ফৌজদার ছিল, তখন ওই যে শুনেন আমি বলি, এর আগে ফৌজ আসছিল কবে, যখন এইখানে টাওয়ার হয় টোটাল জায়গায় কাজ হয়েছিল, এখানে 4টা লেখে কাজ বাকি ছিল, তখন আমরা যে টাকাটা পাইনি তার একটা মানে হচ্ছে এরা এরকম ফৌজ আনছিল, কাজানি গিয়ে আনছিল, আনার পরে আমাদের সামান্য কিছু টাকা দিয়ে হুডহাট করে কাজ করে ওরা চলে গেছে। হ্যাঁ, তারপরে ওদের আর দেখা নেই। তারপর ওইতে এই যে এখন রিপেয়ারিং এতগুলো ওদের লেগ আছে, এই লেগগুলোর মধ্যে 4টা লেখে রিপেয়ারিং হচ্ছে কেন? তার কারণ হচ্ছে এইগুলাতে ওরা তাড়াহুড়ো কাজ করতে গিয়ে নাট বল্টুতে ঢিলে আসে, এই করতে আসে। এখন এই বিষয়টা নিয়ে এদের দুর্বলতা ছিল যেন আমাদের থানায় ডাকছিল, থানায় ডাকার পরে আমরা থানায় আশি সাহেবের সঙ্গে গিয়ে বসলাম। বসার পরে আশি সাহেব তো সাহার কোম্পানির লোককেই ধাওয়া দিচ্ছে যে আপনারা এদের সঙ্গে বসে একটু মিটমাট করে নেন, এই পর্যন্ত কথা ছিল। কিন্তু তারপর তো আর আমাদের সঙ্গে আর বসলো না, আজকে হঠাৎ করে খোঁজ করে নিয়ে কাজ করাচ্ছে। কালকে আমি আসিকে বলছিলাম, বলে স্যার এইটা তো বসার কথা ছিল, মানুষের তো টাকা থাকে, আমরা এইভাবে তো বলছে কাজে বাধা দিতে যাবো না, কাজে বাধা দিতে গেলে নর্থ বেঙ্গল সেকশনে অ্যারেস্ট হয়ে যাবো, এরকম কালকে আসিকে আমাদের হুঁকে গেছে। তার জন্য আমরা যাচ্ছি না, আমরা এখন কী করবো? আমরা সবাই আপনাদের উপরে তো টাকা পাবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি মজা, এটুকু বলে আমাদের জমি আমাদের সব কিছু, যে আমাদের টাওয়ারের যে ক্ষতিপূরণের কাজ করতেছে ওরা, কিন্তু কাজ করে কোনো টাকা পয়সা দিচ্ছে না, ফৌজ নিয়ে এসে জবরদস্তি করতেছে, আমাদের সঙ্গে কোনো আলোচনা না করে ওরা কাজ করতেছে। ঠিক আছে, আমাদের কিছু পয়সা বাকি আছে, ফার্মের উপর দিয়ে গেছে গাছপালা কিছু বাকি আছে, এসবের পয়সা বাড়ি, হ্যাঁ অল্প কিছু করে পয়সা আছে, এটা আলোচনা না করে কোনো আলোচনা নাই, হঠাৎ আচমকা ফৌজ নিয়ে এসে কাজ করতেছে। কি কথা হয়েছিল আপনাদের সাথে কোম্পানির? কোম্পানির সঙ্গে কোনো কথা হয়নি আমাদের, ওরা শুধু বলছিল যে কাজ করতে হবে, আমাদের করেন, আমাদের পয়সা যেটা যে আমাদের দাবি সেটা আমাদের ক্ষতিপূরণটা দিয়ে দেন। ক্ষতিপূরণ কি আদৌ পেয়েছেন? ক্ষতিপূরণ আমাদের যে বৈষম্য করছিল, কাউকে 1 কোটি টাকা দিয়েছিল, কাউকে 1,00,000, কাউকে 10,000, এই যে বৈষম্যর জন্য আমরা বলছি যে আমাদের যে একটু ক্ষতিপূরণ কম হয়েছে তার জন্য আমাদের দাবি, আমরা সঠিক পয়সাটা পাই। হ্যাঁ, ওরা কথা না বলে আমাদের পুলিশ ফোর্সের ধমকি দেখায় কাজ করে নিয়ে যাচ্ছে। আমি এখন পুলিশ ফোর্সের গেলে বিরুদ্ধে গেলে থানায় ঢুকে দেয়, এর আগে একজনকে অ্যারেস্ট করছে। হ্যাঁ, কি নাম ছিল তাকে অ্যারেস্ট করছে? গোলাপ নবী আজাদ, ওর টাওয়ারের বিষয়ে কথা বলছিল, তাকে ফল্ট কেস দিয়ে মানে থানায় লোকাপে করেছিল, তারপর 14 দিন পর তাকে ছাড়া হয়েছে।
মানে কিছু বলতে গেলে পুলিশ প্রশাসন গলা টিপে দিচ্ছে মানুষ। এর পিছনে কার হাত থাকতে পারে বলে আপনার মনে হয়? আমরা তো কিছু জানি না, এখন রাজনৈতিক হাত আছে কিনা আমরা তো জানি না, কিন্তু ব্যাপার হচ্ছে আমাদের, আমরা সাধারণ মানুষ, আমরা গ্রামের মানুষ, আমাদের ক্ষতিপূরণ থেকে বঞ্চিত হচ্ছে। কি চান এখন আপনারা? আমরা তো আমাদের ক্ষতিপূরণ চাই, কিন্তু আমরা বলতে গেলে আমাদেরকে অ্যারেস্ট করবে, ধমকি দিচ্ছে পুলিশ। কারা ধমকি দিচ্ছে? পুলিশ ধমকি দিচ্ছে, পুলিশ ভিডিও এখানে কোম্পানির হয়ে কাজ করতেছে, জনসাধারণ না, কোম্পানির হয়ে কাজ করতেছে। আপনাদের সঙ্গে ভিডিও কোনোদিন বসছে? না, কোনোদিন বসে নেই। থানায় একদিন ডাকা হয়েছিল, আমাদের বলছিল যে কত চা পয়সা চাও, আমরা কিছু বলি নাই, বলছে আসেন আমাদের ক্ষতিপূরণটা দেখেন তারপর পয়সাটা দেন। হ্যাঁ, ওরা সেটা না করে হঠাৎ করে ফোর্স নিয়ে এসে কাজ করতেছে। কতজনের এরকম সমস্যা রয়েছে এইখানে? কতজন হবে? 25 জনের সমস্যা, বেশি লোক না, 20-25 জন। কোন জায়গা এটা? এটা দক্ষিণ এলাকা গ্রাম। হ্যাঁ, মাগুরবাড়ি টু মৌজা না, হচ্ছে গ্রাম পঞ্চায়েত। আমার তো কিছু জানি না, হঠাৎ করে দেখতেছে ওরা পুলিশ প্রশাসন নিয়ে কাজ করতেছে। আর আগে তো বলছিল যে বসে বসে কাজ হবে, আসার পর বসে ওরা ওদের সাথে মিলমাস করে কাজ হবে। ওরা এখন বলে যে যেটুকু ক্ষতি হবে ওইটুকু দেবে। আর এখানে হচ্ছে সব থেকে হচ্ছে কারো কেউ বেশি পেয়েছে, কেউ কম পেয়েছে, এটা কেন হবে? কেউ পেয়েছে 1 কোটি, কেউ পেয়েছে 10,000, কেউ পেয়েছে 5 লাখ, এইরকম। যাদের ক্ষতি বেশি গেছে তারা কম পেয়েছে, যারা অল্প ক্ষতি গেছে তারা বেশি পেয়েছে। এরা কারা যারা কম ক্ষতি হয়ে বেশি টাকা পেয়েছে? নাম তো বলা যাবে না, এখানে আছে। আচ্ছা, আপনার কি মনে হচ্ছে এর পিছনে কি কারণ থাকতে পারে? এর পিছনে তো কোম্পানির লোকের সম্পূর্ণ হাত আছে, ওরা হচ্ছে পুলিশ প্রশাসন নিয়ে ইস্যু করতেছে। আপনাদেরকে জানায়নি আজকে যে আসবে? এখানে কাজ করতে? না না, এরকম কোনো কিছু জানানো হয় নাই। আমাদের কাজ করেছিল, কাজ করতেছে, কাজ শেষ, শুধু একটু গাছের পয়সা টসা, বাড়ির একটু পয়সা বাকি আছে। কি কি ক্ষতি হয়েছে আপনাদের এই টাওয়ার দেওয়ার? ক্ষতি হয়েছে, যেমন আমাদের বাড়ি ছিল, বাড়ি ওঠা নিয়ে গেছি, তারপরে যে লেগের যে আলু ওগুলো তো ক্ষতি হয়ে গেছিলো, গাছপালা ক্ষতি হয়ে গেছিলো। ক্ষতিপূরণটা পালিয়ে কাজ করতে এলাকার যেটুকু আছে দাবি আছে যে 2-1 টাকা আটকে।